ভদ্রলোক কালো সাদা কাপড় মুখে বেঁধে একদম সব মানে আমাদের উপরে হাঙ্গা মানে আক্রমণাত্মক মনোভাব নিয়ে ওনারা ঢুকেছিলেন। কেন পারবো না আর ভুল দিতে, আমার জীবনে মনে হচ্ছে যেন আর কোথাও যেন ভুল না নিতে হয়, অবস্থা খারাপ। কোন রকম বেঁচে আছি আমাকে আর বলবেন স্যার, আমি আর বলতে পারবো না। কেন্দ্রবাহিনী ছিল ভূতে, কেন্দ্রবাহিনী ছিল, কতটা আতঙ্ক আছে, কি ভাবছেন, এখন কি করবেন, সেক্টরকে জানাবেন? অবশ্যই সেক্টর কি বলছে, কি বলছে, আপনার নাম? একটু আমার আপনারা রিকোয়েস্ট করে আমাদেরকে উদ্ধার করুন, আমরা এইটাই চাইছি, একটু বলুন। রিকোয়েস্ট বাহিনী না কেন্দ্রবাহিনী থাকেনি, অবস্থা আমার অবস্থা খারাপ স্যার, একটু বাঁচা না, আপনারা আসছেন একটু বাঁচিয়ে নিয়ে যান, আর ভোটে এখানে দিতে পারবো না, দিতে তো পারবো না, কোনো রকম আমাদেরকে উদ্ধার করুন। প্রায় 200 কাছাকাছি হয়তো ভোট হয়েছে আমাদের কাউন্টিংটা, তখনও মানে জাস্ট রেজিস্টার করবো তার আগে, অনেক লোক এলো, অনেক ছেলে, তাদের সব মুখ বাঁধা। কিভাবে এসেছিল, তার হাতে কিছু ছিল? ও দৌড়তে 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 হাতে লাঠি 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 ছিল, নিয়ে ওরা আমাদের এখান থেকে পেপার সব ব্যালট নিয়ে নিল, নিয়ে ওরা বক্সে ঢোকাতে লাগলো, তারপর আরও কিছু ছেলে এলো, তারা ব্যালট বক্সগুলো নিয়ে চলে গেল। সুরক্ষার ভাবে রেখেছিলেন, কতটা আতঙ্কে আছেন জানিয়েছেন সেক্টরকে বা বিডিওকে, কি বলছে? যদি নতুন করে হচ্ছে ভোট গ্রহণ শুরু হয় আপনারা কি থাকবেন এখানে? আমার ছেলের মতো দেখুন না, ইয়ে কি অবস্থা করেছে, ইয়ে বিরোধী পার্টি, বিরোধী পার্টি গায়ে বিরোধী পার্টি চলছে, ভোট দিতে এসেছিলেন।